নমস্কার, আপনারা দেখছেন চ্যানেল এবিসি। আমি বিজয়, আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি। আর এখন আমরা আপনাদের সাথে আলোচনা করব আজকের রাশিফল নিয়ে। কিন্তু প্রথমে আপনাদের সাথে আলোচনায় চলে যাব পঞ্জিকাতে। আজকে পঞ্জিকাতে আপনাদের ক্ষেত্রে তিথি থাকছে প্রতিপদ তিথি। সুতরাং প্রতিপদ তিথি চলাকালীন কখনোই কুমড়ো এবং চাল কুমড়োর সেবন আপনারা করবেন না। আজ নক্ষত্র রয়েছে হস্তা নক্ষত্র, পরবর্তী সময় পড়ে যাবে চিত্রা। হস্তা নক্ষত্রের আলোচনা আমরা কালই করেছি, আজকে আপনাদের সাথে আলোচনা করব চিত্রা নক্ষত্র নিয়ে। চিত্রা নক্ষত্র মণ্ডলীতে 14 নম্বর নক্ষত্র হিসাবে কন্যা এবং তুলা রাশির গৃহে অবস্থান করে থাকে। এটি একটি মঙ্গল দ্বারা পরিচালিত নক্ষত্র। এই নক্ষত্রের ক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে কোন গাছ পুজো করা শুভ হবে তা আমি আপনাদের সাথে চলতে চলতে আলোচনা করব। করণ আজকে আপনাদের ক্ষেত্রে রয়েছে বব করণ পক্ষ, কৃষ্ণ পক্ষ, যোগ ব্যাঘাত যোগ। দিন আজকে আপনাদের ক্ষেত্রে থাকছে বৃহস্পতিবার। রাহুকাল থাকবে আপনাদের ক্ষেত্রে দুপুরবেলা 1:12 থেকে 2:46 পর্যন্ত। এই সময়কাল চলাকালীন যে কোনো শুভকর্ম, মাঙ্গলিক কর্ম অ্যাভয়েড করবেন, তা আপনাদের ক্ষেত্রে শুভ হবে। শুভ সময় থাকছে 5:25 ভোরবেলা থেকে 6:58 পর্যন্ত। এই সময়কাল চলাকালীন আপনারা যে কোনো শুভকর্ম শুরু করে বিশেষ ফায়দা পেতে পারেন। আপনাদের ক্ষেত্রে কনস্ট্রাকশন শুরু করার জন্য শুভতিথি রয়েছে আজ, যা চলবে আপনাদের ক্ষেত্রে 6:06 সকালবেলা থেকে 10:04 এবং পরবর্তী সময় থাকবে 12:19 থেকে 2:39 পর্যন্ত। এই সময়কাল চলাকালীন যে কোনো ধরনের কনস্ট্রাকশন শুরু করে বিশেষ ফায়দা পেতে পারেন। আপনাদের ক্ষেত্রে ইন্ডাস্ট্রিয়াল ইনস্টিটিউটে লেনদেন করার জন্য শুভতিথি আজকে রয়েছে, যা থাকবে আপনাদের ক্ষেত্রে 6:06 সকালবেলা থেকে 10:04 এবং পরবর্তী সময় থাকবে 12:19 থেকে দুপুরবেলা 2:39 পর্যন্ত। এই সময়কাল চলাকালীন আপনারা যে কোনো ধরনের ইন্ডাস্ট্রিয়াল ইনস্টিটিউটে অনলাইন অফলাইনের মাধ্যমে লেনদেন করে বিশেষ ফায়দা পেতে পারেন। আপনাদের ক্ষেত্রে মেডিকেল ট্রিটমেন্ট শুরু করার জন্য শুভতিথি রয়েছে আজকে, যা থাকবে আপনাদের ক্ষেত্রে দুপুরবেলা 12:19 থেকে সন্ধ্যাবেলা 7:13 পর্যন্ত এবং পরবর্তী সময় থাকবে রাত্রেবেলা 9:33 থেকে পরবর্তী দিন ভোরবেলা 5:05 পর্যন্ত। এই সময়কাল চলাকালীন আপনারা যে কোনো ধরনের জব অন মেডিকেল ট্রিটমেন্ট আপনারা কিন্তু করে বিশেষ ফায়দা পেতে পারেন। জব জয়েন করার জন্য শুভতিথি রয়েছে আপনাদের ক্ষেত্রে আজকে, যা থাকবে আপনাদের ক্ষেত্রে সকালবেলা 6:51 থেকে সকালবেলা 10:04 পর্যন্ত। এই সময়কাল চলাকালীন আপনারা যে কোনো ধরনের জব অনলাইন অফলাইনের মাধ্যমে জয়েন করে বিশেষ ফায়দা পেতে পারেন। আপনাদের ক্ষেত্রে আজ শুভ দিক থাকছে উত্তর দিক। যারা উত্তর দিকে যাত্রা করছেন তাদের জন্য তো অবশ্যই ভালো, যারা উত্তর দিক ব্যতীত রেখে অন্যান্য দিকে যাত্রা করছেন তাদের জন্য বলে রাখি, তারা সকালবেলা ঘুম থেকে উঠুন। কাজে বেরোনোর সময় অথবা কাজে বেরোনোর আগে আপনারা 7 কদম উত্তর দিকে হাঁটুন, ক্লক ওয়াইজ ঘুরুন, আপনারা আপনাদের কর্মে বেরিয়ে পড়ুন। সারাদিন বাধাবিঘ্নকে নাশ করে দিনটা আজকে মোটের উপর আপনাদের ক্ষেত্রে অত্যন্ত বিশেষভাবে শুভ কাটবে। চলুন এবার আমরা আপনাদের সাথে আলোচনায় চলে যাব অঙ্কের রহস্যময় দুনিয়ায়। প্রত্যেক দিনকার মতো প্রথমেই আপনাদের ক্ষেত্রে আজ সংখ্যা 1। আজকে দাম্পত্য জীবনে আসা সমস্যাগুলি কমবে, সংখ্যা 2। দূরবর্তী যাত্রায় সফলতা মিলবে, সংখ্যা 3। পাটকা অর্থপ্রাপ্তির যোগ রয়েছে, সংখ্যা 4। মানসিক উদ্বেগ এবং অস্থিরতা আপনার কর্মক্ষেত্রে কিন্তু কিছু সমস্যা নিয়ে আসতে পারে, সংখ্যা 5। প্রেমজ জীবনে জটিলতা বৃদ্ধি, সংখ্যা 6। আর্থিক উন্নতির যোগ, সংখ্যা 7। কাউকে ঋণ দেওয়া শুভ নয়, সংখ্যা 8। আধ্যাত্মিক ক্ষেত্রে মনোনিবেশ করা শুভ হবে, সংখ্যা 9। দূরবর্তী যাত্রায় আজ অর্থনৈতিক লাভ হতে দেখা যেতে পারে। আলোচনায় চলে যাব এবার আপনাদের সাথে ABCD। আর ABCD কেন? দেখুন দর্শক বন্ধু, আপনাদের বন্ধু অথবা আপনার শত্রু কিন্তু হঠাৎই আপনার সাথে বিপরীত ধর্মী আচরণ করে ফেলতে পারে। সুতরাং প্রত্যেকের ওপরেই কিন্তু আপনাদের সঠিক নজর হওয়া প্রয়োজন। তাহলে চলুন প্রত্যেক দিনকার মতো প্রথমেই আজ আপনাদের সাথে আলোচনায় চলে যাই। প্রথমে আপনাদের সাথে আলোচনা করব এ, আজকে আপনাদের ক্ষেত্রে দূরবর্তী যাত্রার ক্ষেত্রে প্ল্যানিং করে বাড়ি থেকে বেরুন, ফায়দা মিলবে। বি, আজকে প্রেমজ জীবন শুভ হবে। সি, মানুষের জন্য কিন্তু কোনো বিশেষ কার্য করতে গিয়ে আজকে বিপাকে পড়তে পারেন, সতর্ক থাকুন। ডি, আজকে আপনাদের প্রেমজ জীবন আপনাদের ক্ষেত্রে অত্যন্ত বিশেষভাবে শুভ হতে চলেছে। ই, কাউকেই ঋণ দেওয়া শুভ নয়। এফ, আজকে মানসিক চঞ্চলতা বৃদ্ধি পাবে। জি, আজকে গুরুত্বপূর্ণ সমস্ত কাজ সকালে রাখুন, তা ফায়দা দেবে। এইচ, আধ্যাত্মিক উন্নতির যোগ রয়েছে। আই, আজকে পাওনা অর্থ উদ্ধারে বিঘ্ন আসতে পারে। জে, প্রমোটিং ব্যবসায় আজকে আপনারা সফলতা পাবেন। কে, আজকে যে কোনো ধরনের শত্রুতা আপনার সাথে হঠাৎই কিন্তু হয়ে যেতে পারে। এল, সন্তানকে নিয়ে চিন্তা বৃদ্ধি। এম, দূরবর্তী যাত্রায় সফলতা লাভ। এন, শত্রু বৃদ্ধি হতে দেখা যাচ্ছে। ও, কাউকে আজকে ঋণ দেওয়া শুভ নয়। পি, আজকে কর্মজীবন কিন্তু আপনাদের ক্ষেত্রে কিছুটা নতুন পদগুলি আপনাদের ক্ষেত্রে অনুসরণ করতে দেখা যেতে পারে আপনাকে। কিউ, আজকে আপনাদের জন্য আধ্যাত্মিক উন্নতির যোগ রয়েছে। আর, আজকে আপনাদের জন্য কিন্তু প্রেমজ জীবনে কিছু জটিলতা বৃদ্ধি। এস, দাম্পত্য জীবন সম্বন্ধীয় সমস্যা কমবে। টি, আজকে আধ্যাত্মিক উন্নতির যোগ রয়েছে। ইউ, আজকে আপনাদের ক্ষেত্রে সন্তানকে নিয়ে চিন্তা বৃদ্ধি। ভি, বিবাহের কথাবার্তা এগোতে পারে। ডাব্লু, নতুন কোনো প্রজেক্টে অর্থলগ্নি না করাই শুভ হবে। এক্স, আজকে আপনাদের জন্য কাউকে মনের কথা খুলে বলার পূর্বে 7-5 ভেবে বলুন, তা আপনাদের ক্ষেত্রে ভালো হবে। ওয়াই, আজকে পিতার স্বাস্থ্যের খেয়াল রাখুন। জেড, কোনোভাবেই কাউকে ঋণ দেওয়া আজকে আপনাদের ক্ষেত্রে শুভ নয়।
আলোচনায় চলে যাব এবার আপনাদের সাথে। কি বারে জন্ম হওয়া ব্যক্তি আজ আপনাদের পক্ষে কি ফল পেতে চলেছেন, প্রত্যেক দিন যেরকম আপনাদের সাথে আলোচনা করে থাকি আজকেও কিন্তু ঠিক একইভাবে একই প্রকারে আপনাদের সাথে আলোচনা করব। অর্থাৎ প্রথমবার প্রথমে আপনাদের ক্ষেত্রে রবিবার, যাদের জন্ম রবিবারে তাদের ক্ষেত্রে প্রেমজ জীবন শুভ হবে, যাদের জন্ম সোমবারে তাদের ক্ষেত্রে আর্থিক উন্নতির যোগ রয়েছে, যাদের জন্ম মঙ্গলবারে আজকে কোনোভাবেই কাউকে ঋণ দেওয়া শুভ নয়, যাদের বুধবার জন্ম হয়েছে তাদের ক্ষেত্রে আজকে কিন্তু কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় আজকে সফলতা লাভ হতে দেখা যেতে পারে, যাদের বৃহস্পতিবার জন্ম হয়েছে তাদের ক্ষেত্রে আইনি কোনো জটিলতা বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে, যাদের শুক্রবার জন্ম হয়েছে তাদের ক্ষেত্রে আধ্যাত্মিক উন্নতির যোগ রয়েছে, যাদের শনিবার জন্ম হয়েছে তাদের ক্ষেত্রে অর্থ আগমনের পথ প্রশস্ত হতে আজ দেখা যেতে পারে আপনাদের ক্ষেত্রে। আলোচনায় চলে যাব আপনাদের সাথে এবার, কোন মাসে জন্ম হওয়া ব্যক্তি আজ আপনাদের পক্ষে কী ফল পেতে চলেছেন, প্রত্যেক দিন যেরকম আপনাদের সাথে আলোচনা করে থাকি আজকেও একইভাবে একই প্রকারে আপনাদের সাথে আলোচনা করব। অর্থাৎ প্রথম মাস প্রথমে আপনাদের ক্ষেত্রে বৈশাখ, যাদের বৈশাখ মাসে জন্ম হয়েছে তাদের ক্ষেত্রে আজকে কিন্তু নতুন কোনো বিষয়ে যোগাযোগ কর্মক্ষেত্রে সফলতা আপনাকে এনে দিতে পারে, যাদের জ্যৈষ্ঠ মাসে জন্ম হয়েছে প্রেমজ জীবন রঙিন হবে, যাদের আষাঢ়ে জন্ম হয়েছে আজকে শিক্ষার্থীদের জন্য দিনটা অত্যন্ত বিশেষভাবে শুভ কাটতে চলেছে, যাদের শ্রাবণ মাসে জন্ম হয়েছে তাদের ক্ষেত্রে ভাতৃস্থানীয় ব্যক্তিদের সাথে আজকে মতবিরোধ ভুলে সম্পর্কের উন্নতি দেখা যেতে পারে আপনাদের ক্ষেত্রে, বিশেষত আত্মীয়দের সাথেও হতে দেখা যেতে পারে আপনাদের ক্ষেত্রে। যাদের ভাদ্র মাসে জন্ম হয়েছে তাদের ক্ষেত্রে আজকে বুঝে কথা বলা অত্যন্ত জরুরি নয়, হঠাৎই কিন্তু কিছু বিপত্তি কিছু সমস্যা হঠাৎই আপনাদের জীবনে সৃষ্টি হতে দেখা যেতে পারে। যাদের আশ্বিন মাসে জন্ম হয়েছে তাদের ক্ষেত্রে আজ দিন অত্যন্ত বিশেষভাবে রঙিন হতে পারে, আজকে আপনাদের ক্ষেত্রে যে কোনো ধরনের ব্যবসায় অর্থলগ্নি করা বিশেষ ফায়দাদার হতে পারে। যাদের কার্তিক মাসে জন্ম হয়েছে শত্রু বৃদ্ধি হতে দেখা যাবে, অগ্রহায়ণ মাসে জন্ম হওয়া ব্যক্তিদের জন্য বিকেলের পরবর্তী সময় আজকে কোনো অর্থনৈতিক সমস্যা বৃদ্ধি পেতে পারে হঠাৎ করে। যাদের পৌষ মাসে জন্ম হয়েছে বিকেলের পরবর্তী সময় কিন্তু নতুন কোনো মানুষের সাথে যোগাযোগ কর্মক্ষেত্রে আজকে সফলতার দিশা দেখাতে পারে, যাদের মাঘ মাসে জন্ম হয়েছে তাদের ক্ষেত্রে আজকে কর্মস্থানীয় ব্যক্তিদের সাথে কিন্তু অনেক অংশে যেগুলো মতবিরোধ চলছিল মতানৈক্য চলছিল সেগুলো কমবে, তবে ঋণ দেওয়ার ক্ষেত্রে ঋণ পরিশোধ করার ক্ষেত্রে আপনাকে কিন্তু সচেষ্ট হতে দেখা যেতে পারে। যাদের ফাল্গুন মাসে জন্ম হয়েছে তাদের ক্ষেত্রে আজকে দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট চোটাঘাত লাগার মতো সমস্যা কিন্তু সৃষ্টি হতে দেখা যেতে পারে আপনাদের ক্ষেত্রে। যাদের চৈত্র মাসে জন্ম হয়েছে তাদের ক্ষেত্রে আজকে বৈবাহিক জীবন কিছুটা রঙিন অবশ্যই কিন্তু হতে দেখা যেতে পারে আপনাদের ক্ষেত্রে। আলোচনায় চলে যাবো এবার আপনাদের সাথে রাশিফলের, রাশিফলের আলোচনায় প্রত্যেক দিন যেরকম আপনাদের সাথে আলোচনা করে থাকি আজকেও একইভাবে একই প্রকারে আপনাদের সাথে আলোচনা করব। রাশিফলের প্রথম রাশি প্রথমে আপনাদের ক্ষেত্রে মেষ রাশি, যাদেরই মেষ রাশি তাদের ক্ষেত্রে বিশেষ করে বলে রাখি আজকে কিন্তু দূরবর্তী যাত্রা আপনাদের ক্ষেত্রে নিষিদ্ধ রাখা অত্যন্ত বিশেষভাবে লাভকারী হতে পারে, খাওয়া দাওয়া ঠিক করে করুন নচেত হেলথ ওরিয়েন্টেড ট্রাভেল আপনাদের ক্ষেত্রে হঠাৎই বৃদ্ধি পেতে দেখা যেতে পারে, প্রেমজ জীবন কিন্তু আজকে আপনাদের ক্ষেত্রে কিছুটা মতবিরোধ বা মতানৈক্য হতে দেখা যাচ্ছে, সন্তানকে নিয়ে কিছু বিশেষ চিন্তা আজ বৃদ্ধি পেতে পারে, ঋণ নেওয়া থেকে বিরত রাখুন তা শুভ হবে, শুভ রং আজকে আপনাদের জন্য গোলাপি এবং শুভ সংখ্যা 8। আলোচনা করব বৃষ রাশি, বৃষ রাশির ক্ষেত্রে সন্তানকে নিয়ে চিন্তা বৃদ্ধি, মানসিক অবসাদ এবং উচ্চাসা আপনাদের ক্ষেত্রে হঠাৎই কিন্তু বৃদ্ধি পেতে পারে কোনো বিশেষ বিষয়কে কেন্দ্র করে, অর্থপ্রাপ্তির ক্ষেত্রে আজকে কিন্তু বিঘ্ন আসবে নিশ্চিতভাবে আপনাদের ক্ষেত্রে, সোশ্যাল মিডিয়া কোনো অ্যাক্টিভিটি আপনাকে সফলতার দিশা বা দরজা দেখাতে পারে, শুভ রং আপনাদের জন্য সাদা এবং শুভ সংখ্যা 5। আলোচনা করব মিথুন রাশি, মিথুন রাশির ক্ষেত্রে আজকে চতুরতার দ্বারা অন্য কোনো কাজ করছেন তা আপনাদের ক্ষেত্রে কিন্তু কিছু বড় সমস্যা আপনাদের জীবনে আসতে পারে, লিগ্যালভাবে যে কোনো কাজ করুন তা আপনাদের ক্ষেত্রে কোনো বড় সমস্যা থেকে আপনাকে নিশ্চিতভাবে মুক্তি দিতে পারে, আজকে প্রেমজ জীবনে আসা জটিলতাগুলি আজকে বৃদ্ধি পেতে দেখা যেতে পারে, ভুল বোঝাবুঝি আজকে চরম আকারে যেতে পারে আপনাদের ক্ষেত্রে, শুভ রং আজকে আপনাদের জন্য সাদা এবং শুভ সংখ্যা 9। আলোচনা করব কর্কট রাশি, কর্কট রাশির ক্ষেত্রে প্রেমজ জীবন আজকে অত্যন্ত বিশেষভাবে কিন্তু শুভ হতে চলেছে, আজকে আপনাদের ক্ষেত্রে ছোট ভাই ছোট বোন কাছের মানুষ কাছের আত্মীয় কাছের পরিজনদের সাথে কিন্তু আজকে মেলামেশা বা তাদের বাড়িতে বা তাদের কোথাও ঘুরতে নিয়ে যাওয়া বা তাদের সাথে কিন্তু আজকে মেলামেশা বা অনেকটা টাইম স্পেন্ড করতে আপনাকে দেখা যেতে পারে, তবে সাংসারিক চিন্তাও কিন্তু একই সাথে আপনাদের ক্ষেত্রে বৃদ্ধি পেতে দেখা যেতে পারে, আজকে বিশেষ করে বলে রাখি অর্থনৈতিক সমস্যা কিন্তু আপনাদের ক্ষেত্রে আবারও বৃদ্ধি পেতে দেখা যাবে, বুঝে খরচ করুন, শুভ রং আজকে আপনাদের জন্য লাল এবং শুভ সংখ্যা 5। আলোচনা করব সিংহ রাশি, সিংহ রাশির ক্ষেত্রে প্রেমজ জীবন অত্যন্ত লাভকারী আজকে হতে চলেছে, অর্থাৎ আপনাদের ক্ষেত্রে আসা বিভিন্ন সমস্যাগুলি বাধাগুলি কিন্তু অনেকাংশে দূর হতে আপনারা দেখতে পাবেন, বুঝে কথা বলুন আজকে কথাবার্তার মধ্যে দিয়ে আপনি আপনার ব্যবসা ক্ষেত্রে কর্মক্ষেত্রে সফলতার দরজা খুলে দিতে পারেন, শুভ রং আজকে আপনাদের জন্য সাদা এবং শুভ সংখ্যা 5। আলোচনা করব কন্যা রাশি, কন্যা রাশির ক্ষেত্রে টেকনিক্যাল বিভাগের সাথে যুক্ত থাকা ব্যক্তিদের জন্য বিশেষ করে লাভকারী হতে পারে আজকে আপনাদের জন্য, আজকে কোনোভাবেই কোনো মানুষকে মনের কথা খুলে বলছেন তা আপনাদের ক্ষেত্রে সাবধান এবং সতর্কতা অবলম্বন করা বিশেষ ক্ষেত্রে জরুরি, আজকে পাওনা অর্থ উদ্ধারের ক্ষেত্রে দিনটা মোটের উপর মধ্যম রয়েছে, আধ্যাত্মিক উন্নতির যোগ আপনাদের ক্ষেত্রে তৈরি হতে দেখা যাচ্ছে, বিশেষ করে বলে রাখি যদি সন্তানকে নিয়ে কোনো বড় জটিলতার মধ্যে কোনো সমস্যার মধ্যে রয়েছেন তাহলে আজকে সমস্ত কিছু সলভ করার চেষ্টা করুন, আপনাদের ক্ষেত্রে নিশ্চিতভাবে সফলতা মিলবে, শুভ রং আপনাদের জন্য আজকে 81 এবং শুভ সংখ্যা 3।
আলোচনা করব বাস্তু টিপস। বাস্তু টিপসের ক্ষেত্রে বলে চলা প্রত্যেক দিনকার ছোট ছোট বিষয়গুলি আপনাদের জীবনে অত্যন্ত বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে, তাই বাস্তু টিপসের দিকে অবশ্যই কিন্তু চোখ রাখার চেষ্টা করবেন। আজকে আমরা আপনাদের সাথে বাস্তু টিপসের ক্ষেত্রে আলোচনা করব আরও কিছু নতুন বিষয়। দেখুন, আপনাদের ক্ষেত্রে আপনার গৃহের উত্তর দিকে অনেক কিছুই আপনারা রেখে থাকেন, আপনার গৃহের আসবাব থেকে আরম্ভ করে অনেক কিছু, কিন্তু তার মধ্যে যদি লাল রঙের আধিক্য অত্যন্ত বেশি থেকে থাকে তাহলে আপনাদের ক্ষেত্রে তা অর্থনৈতিক আগমনের পথকে বাধা দেবে এবং বিঘ্ন দেবে। এ নিয়ে আমি আগেও পূর্বে আলোচনা করি। তবে মুখ্যত মাথায় রাখবেন, যদি আপনি আপনার গৃহের উত্তর দিকে লাল রঙের আধিক্য রাখছেন, লাল রঙের কোনো বস্তু রাখছেন, তাহলে সেটিকে যদি সম্ভব হয়ে থাকে তাহলে নীল রং বা আকাশি রঙের কোনো বস্তু দিয়ে বা কোনো কাপড় দিয়ে আপনারা সর্বদা ঢেকে রাখুন, বা সেখানে কোনোভাবে নীল রঙের আধিক্যটাকে বাড়িয়ে দেওয়ার চেষ্টা করুন। অথবা আপনার গৃহের দক্ষিণ দিকে উত্তর দিকের তুলনায় লাল রঙের আধিক্য বাড়িয়ে দিন, তাতে অনেকাংশে আপনাদের ক্ষেত্রে অর্থনৈতিক আগমনের পথে যে বাধাগুলি আসছিল, যে বিঘ্নগুলি আসছিল, সেগুলো নিশ্চিতভাবে কিন্তু কম হতে আপনারা নিশ্চিতভাবে অবশ্যই দেখতে পাবেন। আলোচনা করব যাদের যারা আজকে গাছ পুজো করতে চাইছেন, তারা কিন্তু আজকে সকালের দিকে রিঠা গাছ এবং দুপুরের পরবর্তী সময় আজকে বেল গাছ পুজো করে বিশেষ ফায়দা পেতে পারে। আজকে বলে দিই, যারা দূরযাত্রা করছেন, দূরভ্রমণ করছেন, কোনো বিশেষ কাজে বেরোচ্ছেন, কোনো ইন্টারভিউ দিতে যাচ্ছেন, অবশ্যই কেশর সেবন করে বেরোলে আপনাদের ক্ষেত্রে বিশেষ ফায়দা মিলবে। আজকে দান বলে দিই, প্রতিনিয়ত দানের মানসিকতা যারা রাখেন তারা অবশ্যই কিন্তু আজকে ফলদান করে বিশেষ ফায়দা পেতে পারেন। আজকে আপনাদের ক্ষেত্রে ছোট্ট একটি উপায় বলবো, প্রতিনিয়ত বলে চলা ছোটো ছোটো উপায়গুলি আপনাদের জীবনে অত্যন্ত বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে, তাই আজকে আপনাদের ক্ষেত্রে আরও কিছু নতুন উপায় বলে আপনাদের ক্ষেত্রে বিশেষ কিছু লাভকারী বস্তুগুলি আপনাদের ক্ষেত্রে আপনারা খুব অনায়াসে পেতে পারেন। যারা অর্থনৈতিক সমস্যার মধ্যে দিয়ে দিন কাটাচ্ছেন, আপনাদের অর্থনৈতিক সমস্যা কোনোভাবেই কমছে না, আজকে সকালবেলা একটি ছোট্ট প্রক্রিয়া করে বিশেষ ফায়দা পেতে পারেন। কী করবেন? আজকে একটি পান পাতা নিয়ে নিন, পান পাতার মধ্যে একটি সুপুরি, সামান্য লবঙ্গ, সামান্য এলাচ দিয়ে আপনারা কোনো হনুমানজির মন্দিরে দিয়ে দিন এবং তার সাথে সাথে নিজে হাতে গাঁথামালা 108 তুলসীর আপনারা হনুমানজিকে অর্পণ করুন। অর্পণ সম্পন্ন হয়ে গেলে হনুমানজির সামনে বসে হনুমানজির মন্দিরে আপনারা অন্ততপক্ষে একবার হনুমান চালিসার পাঠ করুন। এই পাঠ সম্পন্ন হয়ে গেলে হনুমানজিকে আপনারা আপনাদের অর্থনৈতিক সমস্যার কথা জানান এবং এই প্রক্রিয়া কথা করার সাথে সাথেই দেখবেন আপনাদের ক্ষেত্রে কিছু দিনের মধ্যেই অর্থনৈতিক সমস্যা, অর্থনৈতিক জটিলতাগুলি অনেকাংশে দূরীভূত হতে নিশ্চিতভাবে অবশ্যই দেখতে পাবেন। আলোচনায় চলে যাব, যাদের আজ জন্মদিন রয়েছে তারা আজ ফলদান করতে পারেন, তা আপনাদের ক্ষেত্রে বিশেষভাবে লাভকারী হবে। যাদের আজকে ম্যারেজ অ্যানিভার্সারি রয়েছে তারাও আজ ফলদান করে বিশেষ ফায়দা নিশ্চিতভাবে পেতে পারেন। আলোচনায় চলে যাব রাশিফলের, রাশিফলের আলোচনা এখন আপনাদের জন্য সপ্তম রাশি অর্থাৎ তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্রে কর্ম সম্বন্ধীয় বিষয় জটিলতা বৃদ্ধি, আজকে আপনাদের ক্ষেত্রে হঠাৎই ব্যয় তা আপনাদের ক্ষেত্রে বড় সমস্যা সৃষ্টি করতে পারে। আর্থিক ক্ষেত্র মজবুত করার জন্য আজকে আপনাদের প্রয়াস এবং চেষ্টা অনর্গল রাখা উচিত, তবেই কিন্তু আপনারা ফায়দা পাবেন। খরচ অধিক করা থেকে বিরত রাখুন, আজকে পারিবারিক বিষয় না বিবাদের মধ্যে জড়ানোই আপনাদের ক্ষেত্রে বিশেষ লাভকারী হয়ে থাকবে। বন্ধু দ্বারা ক্ষতি হতে পারে, শত্রুতামূলক চিন্তাভাবনা আপনার কাছের মানুষের থেকে পেতে পারেন, সতর্ক চোখকান খোলা রেখে চলা আপনাদের ক্ষেত্রে বিশেষ লাভকারী হয়ে থাকবে। শুভ রং আজকে আপনাদের জন্য গোলাপী এবং শুভ সংখ্যা 6। আলোচনা করব বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির ক্ষেত্রে মতের মিল হোক বা মতের অমিল হোক, যাই হোক না কেন, আজকে আপনার কাছের মানুষের থেকে কিন্তু আপনারা কিছু প্রাপ্তি নিশ্চিতভাবে পেতে পারেন। আজকে আপনাদের ক্ষেত্রে বিশেষ করে বলে রাখবো, জমি বাড়ি ল্যান্ডেজ প্রপার্টি সম্বন্ধীয় যে সমস্ত সমস্যাগুলি আপনাদের ক্ষেত্রে চলছিল সেগুলি অনেকাংশে আপনাদের ক্ষেত্রে কম হতে দেখা যেতে পারে। আজকে দূরভ্রমণে বিশেষ ফায়দা নিশ্চিতভাবে পেতে দেখা যাবে। নতুন কোনো মানুষের সাথে যোগাযোগ, আজকে প্রেমজ জীবনে কিন্তু অনেকাংশে সমস্যা বা যেগুলো জটিলতা চলছিল সেগুলো কিন্তু কম হতে দেখা যেতে পারে আপনাদের ক্ষেত্রে। শুভ রং আজকে আপনাদের জন্য সাদা এবং শুভ সংখ্যা 8। আলোচনা করব ধনুরাশি। ধনুরাশির ক্ষেত্রে মতবিরোধ মতানৈক্য এড়িয়ে থাকুন, তা আপনাদের ক্ষেত্রে অত্যন্ত ভালো হবে। বিশেষত পার্টনারের সাথে ভুল বোঝাবুঝি এড়িয়ে থাকা আপনাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ হচ্ছে। আজকে মানসিক উদ্বেগ এবং অস্থিরতা কেটে যেতে পারে। আজকে দূরভ্রমণের ক্ষেত্রে দিনটা মোটের উপর মধ্যম রয়েছে, তবে আপনাদের ক্ষেত্রে বলবো অর্থনৈতিক প্রাপ্তির যোগও বিকেলের পরবর্তী সময় হঠাৎই তৈরি হতে দেখা যাচ্ছে। শুভ রং আজকে আপনাদের জন্য গোলাপী এবং শুভ সংখ্যা 7। আলোচনা করব মকর রাশি। মকর রাশির ক্ষেত্রে আজকে মন মেজাজের একটা অমূল পরিবর্তন আপনাদের ক্ষেত্রে তৈরি হতে পারে। নতুন কোনো মানুষের সাথে যোগাযোগ, কন্ট্যাক্ট, যা আপনাদের ক্ষেত্রে সফলতার দরজা খুলে দিতে পারে। আপনাদের ক্ষেত্রে বিশেষ করে বলে রাখি, যারা দূরভ্রমণ করছেন, দূরযাত্রা করছেন, দূরভ্রমণ করছেন, বিশেষ করে ব্যবসায়ীরা যারা রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু আজকে ইনভেস্ট করার সময় অত্যন্ত সাবধান এবং সতর্ক। ইনভেস্ট শুভ সময় বুঝে করুন, তা ফায়দা দেবে আপনাকে। অশুভ সময় করা ইনভেস্ট আপনার ক্ষেত্রে নিশ্চিতভাবে কিছু গোলযোগ অবশ্যই নিয়ে আসবে আপনার ব্যবসা ক্ষেত্রে, সতর্ক থাকুন। আজকে বাড়ি জমি ল্যান্ডেজ প্রপার্টি সম্বন্ধীয় সমস্যাগুলি আপনাদের ক্ষেত্রে কিছু অংশে বৃদ্ধি পেতে পারে। শুভ রং আজকে আপনাদের জন্য গোলাপী এবং শুভ সংখ্যা 8। আলোচনা করব কুম্ভ রাশি। কুম্ভ রাশির ক্ষেত্রে আজকে আপনারা নতুন কোনো মানুষের সাথে যোগাযোগ, আজকে জ্ঞান আহরণের পথকে প্রশস্ত করতে দেখা যেতে পারে। তবে বলে রাখি, আপনাদের ক্ষেত্রে কিন্তু গুহ্যবিদ্যা গুপ্তবিদ্যা সম্বন্ধীয় কোনো চর্চা আপনাকে সফলতার দিশা নিশ্চিতভাবে দেখাতে পারে।
পরিবর্তনশীলতা আপনাদের মধ্যে আজকে তৈরি হতে দেখা যেতে পারে, নতুন কিছু করার উদ্যম আপনাকে সফলতার দিশা দেখিয়ে দিতে পারে আজকে অবশ্যই। প্রেমিক হোক অথবা প্রেমিকা যেই হোক না কেন, আপনার কাছের মানুষ হতে পারে, আপনার আত্মীয় স্বজন পরিজন, আপনার যারা কাছের মানুষ, আপনি যাকে ভালোবাসেন, এরকম কোনো মানুষের থেকে আজকে কিছু বিশেষ দুঃখ একই সাথে আপনারা সকালের দিকে পেতে পারেন। সতর্ক থাকুন, কোনো বিশেষ কাজে আপনি যখনই বেরোচ্ছেন আজকে আপনাদের কাছাকাছি কোনো দরিদ্র মানুষকে অবশ্যই কিছু দান করুন, তা আপনাদের ক্ষেত্রে ফায়দা দেবে। শুভ রং আজকে আপনাদের জন্য লাল এবং শুভ সংখ্যা 7 আলোচনা করব মীন রাশি। মীন রাশির ক্ষেত্রে কিছু মনে পড়া পুরোনো দিনের কথাকে নিয়ে আপনাদের ক্ষেত্রে কিন্তু আজ মন দুঃখার্ত হতে পারে। আজকে বিবাহের কথাবার্তা এগোতে দেখা যেতে পারে অনলাইন অফলাইনের মাধ্যমে। আজকে দূরবর্তী যাত্রার ক্ষেত্রে দিনটা বিশেষ শুভ রয়েছে। যারা ব্যবসায়ী রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু বিকেলের পরবর্তী সময়কাল অত্যন্ত বিশেষভাবে অশুভ। সতর্ক থাকুন, এই সময়কালে আপনারা কিন্তু কখনোই আপনারা আজকে লগ্নি করবেন না, তা আপনাদের ক্ষেত্রে শুভ নয়। আর্থিক ক্ষেত্র আজকে মোটের ওপর মধ্যমই বলা যায়। প্রেমজ জীবনে আসা সমস্যাগুলোও কিন্তু কিছু অংশে আজ কমতে দেখা যেতে পারে। শুভ রং আজকে আপনাদের জন্য সাদা এবং শুভ সংখ্যা 7। যাই হোক দর্শক বন্ধু, আপনারা দেখলেন আমাদের আজকের রাশিফল, প্রত্যেক দিনকার মতো রাশিফল। যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে, কমেন্ট করতে, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সাথে ভুলবেন না। আজকের মতো এই পর্যন্তই। ভীষণ ভালো, সুন্দর, সুস্থ থাকুন। আগামী পর্বে দেখা হবে। নমস্কার।